মধ্যে প্রত্যেক দিন ঝগড়া হচ্ছিল। ঝগড়াটা কিসের আমরা কেউই জানতাম না। যেদিন জানতে পেরেছিলাম সেদিনই গানটি আমরা কম্পোজ করেছি, আমি রেকর্ড করেছি। তো বউটি পঞ্চায়েতে গিয়ে প্রধানবাবুকে বলছে, প্রধানবাবু বিচের কথা নিয়ে আমি কাউকানা, প্রধানবাবু বিচার করে দিবি। তখন প্রধানবাবু বলছে, বল কি হয়েছে, তবেই তো বিচার করব। তখন বউটি বলছে, এটা মায়েদের জন্য খুব বিখ্যাত একটা গান হবে। ও পঞ্চায়েতের প্রধান গো, তুই একবার বিচার করে দেখো, আগে বল কি হয়েছে, তবেই তো বিচার করব। তখন বউটি বলছে, আরে আমি কালো বলে মরদ কাছেও আসে না, আমি কালো বলে মরদ কাছেও আসে না। বউটি একটু কালো ছিল দেখতে, একই দিন চোখে চেয়ে দেখে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মরদ কাছেও আসে না, একদিন চোখে চেয়েও দেখে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে কয়লার মতন কালো হলাম, সাবান মেখে ঘষে মরলাম, কয়লার মতন কালো হলাম, সাবান মেখে ঘষে মরলাম। আস্তে আস্তে বউটি বলল, কয়লার মতন কালো হলাম, কালো হলাম, সাবান মেখে ঘষে মরলাম। তো বউটি যে বাড়িতে কাজ করত তাদের ছেলে মেয়েরা ভীষণ সুন্দর দেখতে ছিল, তাই বাবু লোকের পিটির মতন সাদা হলাম না, মরদ আমার দরদ। আমি ইঞ্জারিতে কথা বলবো, ইঞ্জারিতে কথা বলবো। যখন বউটি বলেছে আমি ইঞ্জারিতে কথা বলবো, প্রধানবাবু কিন্তু থ হয়ে গেছিল, বুঝতে পারিনি কি চাই বউটি। আমি বুঝতে পেরেছিলাম কি চাই, সি ওয়ান্টস টু টক ইন ইংলিশ বাট সি কুড নট স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে চায়, সি উইল স্পিক ইন ফিউচার ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো, আমি 100 দিনের কাজে যাব না, মাঠে ধান পুঁতবো না, আর মরদ আমার দরদ।
পড়ে পড়বে তারা ঢুকে দেবে চোখে চেয়েও দেখে না বড় আমার আমি কালো বলে মরদ কাছেও আসে না একদিন চোখে চেয়েও দেখে না মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না।